আসলে কি জানেন, বুড়ে মানুষের যেটা লুসা ক্যারেক্টার থাকে কতগুলা বুড়ের বড় ভালো করে বোঝা হয়ে গেছে। আগে কাম তারপর দাম লাস্টে আসসালাম। আইদে তুকে কথা কই তুমি। তুমি তো জানো আমার একটা কিরাম খেলার অভ্যাস আছে। হ্যাঁ, তোমার তো অনেক খেলার অভ্যাস আছে, এই জন্যই তো অনেক খেলা মানে উল্টা পাল্টা কাকা। আরে তুমি বুঝবা না, ঘরের খেলা বাইরে গেছে আর বাইরের খেলা ঘরে আইছে। তুমি কতক্ষণ টাইম বাইরে খেলবা? আরে কত বাজবে, এই 8টা বাজে না 10টা বিদে চললি আমু। তুমি তো প্রতিদিন রাতে 2টা পর্যন্ত খেলা, আজকে তুমি 10টা বাজে যাবা কা? আর দূর প্রতিদিন 2টায় হেতিকে আজকে আমু, আজকে 10টা চললি আমু। হনু, তুমি যদি বন্ধু বান্ধবের লাগে টাইম না দাও, বন্ধু বান্ধব তোমার হেট করবে আর তোমার লাগে কেউ খেলবেই না। তুমি একটা কাম করো, বন্ধু বান্ধবের আজকের দিনটা সময় দাও, কালকে রেখে তোমার লাগে রোম্যান্স কর মার বেশি বেশি বুঝলি তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা হনু, আওয়ার সময় বাজার দেয়া, তুমি যা খাবা হ্যাঁ দে, অর্ধেক অর্ধেক ভাগ লইয়াবা। আরে অর্ধেক না পুরোটাই লইয়া, মানে সমস্যা নাই। আইনো আইনো টাইম নেটে খুবই আইয়ো, বসে বসে যা। কি বিড়বিড় করে কিছু কইলা নাকি? মোর তো তুমি জানোই হারাদিন একটু কানাকানি ফিসা ফিসি বিড়বিড়ানি চলেই মুদিয়া। তুমি আজ বাড়ি আইলে আগে মুই ঝগড়া করব বজ্জো। আমি তো তোমার লাগে ঝগড়া করব না, শোনো রাগ করো না, যা যা বলছো সব নিয়ে মনে। আ দেখ মু আনে 10টা বিতে চললে মনে হালার ভালারে কইছে 2টা বাজে আইছে, এ 10টা বাজে সারাদিন বেশি অ্যাডভান্স হয়ে গেছে। মোর সখাইবে সখাইবে যাই কোন দিয়ে। তুমি নিজে বলতো না বাজারে যাই, বন্ধু বান্ধব আছে একটু কিরাম টেরাম খেলি টেলি একটা তালে চলতে। যদি বাজারে থাকবা, যদি বন্ধু বান্ধব নিয়ে থাকবা, বিয়ে করছিলে কেন? হ্যাঁ ওরে মোর খোদা, বিয়ে হচ্ছি কবে? আর এই খোডালের এখন তাই কবে বিয়ে করছো? মানে বেশি দিন তো হয় নাই, এই 3-4 বছর হয়েছে মাত্র বিয়ে করছো। এই বিয়ে করছো, একটা বাচ্চাও তো আমার আনপন্ত দিতে পারো নাই, সারাদিন থাকো বন্ধু বান্ধবের কাছে বাজার সদাই। ওই বাচ্চার দরকার নাই, পরে কবা বাচ্চার দুধ আনো, বাচ্চার ভেন্টি আনো, বাচ্চার লাগিয়ে রেক্সিন আনো, এত কাহিনী আমার দরকার কি? বাচ্চা আমার লাগবে না। মরবা না, তাড়াতাড়ি আচ্ছা সকাল মা।
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে মোরে আমেরে আবার কোন বুড়ি দেওয়ানা বানাইছে সাদা সুন ফাঁক দেওয়ানা তো বানাইছে তুমি ওয়া কইলেন নাকি মুই দেওয়ানা বানাইছি আমেরে এলে কি তো মাঝে মধ্যে আই যে নাতি বউ সেই চেহারাটা একটু দেখি হেলে একটু বজ্র রাইতে একটু ঘুমড একটু ভালো হয় একটু হপন টপন দেখি কিন্তু তোমার লইয়া কিন্তু হপন আর কত দিন দেখবো একটু বাস্তবে একটু দেখা যায় না একটু কায়দা খেলাম করিয়ে দেও না আসলে কি জানেন বুড়ে মানুষের যেটা লুচা ক্যারেক্টার থাকে কতগুলা বুড়ের মোর ভালো করে বোঝা হয়ে গেছে হন মাইয়ে লোক মাইয়ে লোক আর পুরুষ পোলা পুরুষ পোলা ও লুচ্য কাও আর ফুসু কাও ও যাইবে না জীবনটা ওই তো কইবেন যে মুই বুড়ো হইছি মোর মনটা কি বুড়ো হইছে একবারে 100% বুঝি হালাইছো মোর কিন্তু বয়স এখনো 22 না এখন কেমনে আমার চুল পাইকে তো ধোত্রা দেশে 72 বয়স কিন্তু এত মুই মনে হরি নি আমি মনে হরি 22 আর তুমি হলো যে 16 আরে এই যে লইয়ে জল মোরে একটু দেও আহ কি দিমু আমার আবার মানে একটু ভালোবাসা একটু মহব্বত একটু আদর হনো সব জায়গায় তো যাই খয়রাতির মতো চাই না ওরে টাহা পয়সা যা লাগে দিব এটা লইয়া চিন্তি আর কি হ্যাঁ বুঝতে পারছি আমার ব্যাপারটা আমার না এই ব্যাপারটা বুঝে বেটা ইয়ে মরে কইবে যে মোর বডি সম্পর্কে কথা আর এই ব্যাপারে আমি দিমু বডি হ্যাঁ আমার এরকম জ্বালাই দাও মাল আমি ব্যবহার করি না আমার এই বডি আর আমার এই বডি কোথায় আকাশ পাতাল ডিফারেন্স আর এই ডুয়েট বডি লইয়াইছে আমার লগে হনো আমার যেটা ডিমান্ড হেইডে পাইলি তোইছে তোমারটা তোমার মধ্যেই রাখিয়ে দাও ওটাও ভাও জাগাই গেলাম নাই আমি ভাও মাল ইউজ করি না কিন্তু একটু একটু দেখো না চিন্তা ভাবনা করি না তো একটু খেতে খেলাম করো শোনেন আমার ডিমান্ড সম্পর্কে আমি জানেন না আমি যদি করি ইউজ তাহলে আমি আমার সাথে ছোড়ো বলা ইউজ করবো আমের না নেরের বুড়ে বেড়ার ইউজ করলে আমার ফেস্টিজ আর থাকবে না আমি নষ্ট হয়ে যাব আমি এখন যাইতে পারেন নাইলে গ্রাম বন্দরের সবার কাছে কইয়া পাকনাসুল বুড়ে বেড়ার মানিজুত খুয়াই দিবে এইটা তুমি ঠিক করো নাই তুমি দেবা না দিও না হেডা অন্যজন সে লিগে মোর বাণিজ্য মারবা তবে এক ফিট যদি একটা ট্রায়াল দিয়ে দেখতাম যে মুই কোন অবস্থায় আছি হেডাও তো একটু বোঝা লাগে আপনার মনে নদীর মতো ঢেউ বইতে আছে কিন্তু আপনি যে ঢেউটা বসাইবেন এলে তো আমার জায়গাটা ধোত্র হয়ে গেছে ও ধোত্র তো আমার কেউ ইউজ করবেন আপনি যাইবেন নাকি পিছে লইয়া আমার কেউ দরকার কথাবার্তা করে পিছে লইয়া বা কি লইছে না আমার কপালে পিছা টানতে আছে শুনির দশা না বুঝি এই নদীতে তো হাতর দিতে পারবো না ওই তো হাতর যান দিতে চাইতেছেন তাহলে কতক্ষণ ঘোড়া কেন দিয়ে বুঝাই দি যে কি কয় যাইবেন না বেশি বুঝছি দেখি আবার পরে আমি মনে আমার শখা কখন আইবে রে যাই ঘরে যাই আমনের ঘটনা তো বুঝতে পারতেছি এই রাত বাজে হলো 11:45 আরে বেটা মুই তো শালিশি করি শালিশি করে না যে গেরামে আটটা মানে কি অবস্থা মুই পোলাপান মানুষ মুই নয় ঘরতে আছি মোর কামের জন্য আমনে এত রাতে এই চোখ দিয়ে দেখতে দেখতে পান ওরে মোর আল্লাহ ভাইয়ার না ভাইয়া কাম থাকতে তো যাইতে যাইবে যাওয়া তো লাগবেই কিন্তু এত আবার ঠিক না চাচা তো যা যা কমে যাইতে আসো যা কমে যাইতে আসি এই এই বয়সে আমনে যে এইগুলি করবে মুই বোঝ দেবে টোজ দিতে পারি নাই
মানে তুমি দিছো সাউন্ড আমি দিছি এফেক্ট এফেক্ট না ইফেক্ট ইফেক্ট তাহলে ভালো কথা হ্যাঁ একটা কথা কই কও মোরে যে টাকা দেবা 800 টাকা এই 800 টাকার 500 টাকা কে কসকসে নোট আর 100 টাকা কে তিন ডে কসকসে নোট কই তুমি মনে হয় ভুলে গেছো ডার্লিং শ্রমিক কে ঘাম শুকানোর আগে তার ন্যায্য মূল্য পরিশোধ করো মনে আছে কাম করার পর ঘাম শুকানোর আগে আমি টাহা দিতে বাধ্য থাকিব নো টেনশন টাকাটা কি বের করিবা না একটু শব্দটা শুনে নাও ও মা আবার একটু কোণাটা দেখাই ডাউন হ্যাঁ এটা তো যাবই আগে 500 টাকা অ্যাডভান্স করো আগে কাম তারপর দাম লাস্টে আসসালাম তুমিও তো কইলা ঘাম পরার আগে তুমি ঘাম শুকানোর আগে ঘাম তো পরবে ওটা শুকানোর আগেই দিতে হবে ওয়াও 500 টাকা অ্যাডভান্স না দিলে মনে কষ্ট পাই 500 না তুমি 200 রাখো বাকিটা আবার পরে দিতে আসি মুই নি আইছি না 200 রাখো অ্যাডভান্স 200 টাকা টাকা সারা কি আর জীবন না একদম কোনো মূল্য নাই তোমার স্বামী কোথায় পাঠাইছি কোথায় টাকা মারতে কিরাম কিরাম খেলতে এতক্ষণে কয় গেম খেলছে হয়তো এক গেম খেলছে বা দুই গেম তার মানে দুইটা গেম বাকি এক গেম খেলার টাইম দেই তুমি পাবা তার আগে আমার গেম শেষ করতে হবে চলো শোন টাকা মারতে যা দিছো ভালো কথা আবার টুকুত করে ফাঁস করে দিও না কি ওই যে আমাগো পার্সোনাল ম্যাটার আমি যারে যা দিই ওটার ফেরত নেই না আর ওইটার কথা এইও জিন্দগিতে কাউরে কই না আমি সব সময় সব কিছু গোপন রাখার চেষ্টা করি আমার পেটের কথা নিচে আর উপরে বাইরে আয় না এই লিপস্টিক কিনতে আমার কালকে টাকা লাগবে তুমি যদি 850 টাকা বাড়াই দিতে আরো ভালো ওকে দিমু অনেক কিন্তু ওই লিপস্টিকটা আমি জানি না তুমি দেওয়ার দরকার নাই ওইটা খাইলে মোর কেমন যেন বমি বমি ভাব আয় আসলে আমি তো তোমার লেগে সাজি তোমার তো বসতে হইব চলো তাইলে জব কইলার কি বলে মেরা দিল নদীটা একটু হাতর দম দিচ্ছে তুই একটু কইয়ে ঠুই ব্যবস্থা করিয়ে দে আর যদি না দাও তাহলে হাতর তো তুই আর জীবন দিতে পারবি না মই কিন্তু সব জায়গায় কিন্তু সারাই দিন ব্যাপারটা এন ও কি মোর বউ ওরে বউজি এই সব মাই মানে তোর বউ হইতে যাবি হ্যাঁ এবলে বাণিজ্য করতে আইছে আর তুই তো গেছ বাণিজ্য না হ্যাঁ স্বামী আছে আমার লোক একটা পীর তৈরি হয়েছে ভালোবাসার মানুষে মানুষ কই যার সাথে যার লাভ ভাব তার পাশা দিলেও লাভ তো আছে না তো এমন হের লোকে কি মুই ভিতরে গিয়ে আকাম করছি দুইটা কথা কইছি তাই বইও দুইটা কথা কম একটু কইয়ে দে আপনি তো আবার দুইটা কথা কইবেন না ওই কথার সাথে আবার আলাপ করবেন যা করি করব তোর যেহেতু বউ না তোর সমস্যা কি তুই খালি একটু কইয়ে দে কেন তুই তো ঘর দিয়ে এখন বাইরেইছ এখন কইলে কথাটা হেউনবে আমি পারবো না আপনি কইয়া লন আপনি তো বড্ড ভেজালে ফেলাই দিলেন মুই জোয়ান বোলা মরে এসকেপ করছি আমার চিনতে পাবনা যে আমি গাংটা হাতড়াইয়া কদ্দুর যাইতে পেরে একটু দেখলি
সারা এলাকা ঢোল পিটাই দিয়া তোমার মান সম্মান একদম আইক্যওয়ালা। আসলে বুঝতে পারছি ব্যাপারটা। আমি জানি আমি বাইরে কলঙ্ক লাগবে আমার অনেক হলো ভিতরে থাকো কত রাত হয়ে গেছে বুড়ার খোঁজ নাই কলঙ্ক লাগবে বুঝো না। হ্যালো মিরাজ, কয় গেম খেলছো? হ্যাঁ সাইডটা শেষ আর খেলবা টেলবা না, বাসার দিকে আইবা। আরে হালার পর হালা চার তারি বাসায় আয়, নইলে তোর বউ কিন্তু গেল। হয় একটু স্যাট করে আয়, জলদি কর। এটা হলো মিরাজ ওই পক্ষ, আর এটা হলো কর্তৃপক্ষ। হ্যালো চাষি বাসার দে না, অন্য কোথায় গেছে? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এটা আইন দেয় এই যে ওই মিরাজের বাসায়। বেশি দেরি করলে কিন্তু চোখ পলাই গেলে আমার পরে পস্তাই যায়। কি করিনি, আপনি মানে ভুল করতেছেন ভাই, আপনি একটু। আচ্ছা আমি আসতেছি। কি সুর আইছে? সুর না তুই আমার মান সম্মান লই টানাটানি শুরু করছ। আস্তে কবি মানে,
তুই তোর আমার মোর বড় নামে আর ওই হাজার কাকু নামে তুই এইসব বাজে কথা কি কস আমার মনে হইতেছে ভাই আপনার মনে ভিটামিন শর্ট পড়ছে চোখে কম দেখতেছেন তাই দেখ ভিতরে গিয়া ভাই ভিতরে না ভাই তোরে জিলাসাম দেখি ভিতরে কি না আর সসি চিন্তা হচ্ছে না কাকা সাসা এত স্বভাব খারাপ হয়নি আরে সর্বনাশ এ মিরাস আই দে তোকে কথা কই পছন্দ করে না তাই কইতে গেছি কেমনে চলে বাজার টাজার আছে কি না মুই শাক কি একারে মনে হইতেছো জানিয়া কালে আমি বঙ্গোপসাগর ভারি দিতে আছি কথা তোর লগে কথা তো কইতেই পারে ঢুকছে আবার কথা কয় চোর ধরা পড়লে এখন কুষ্টি শুদ্ধ চোর বানাই কথা হইলো তাই তুমি বলছো হিসেবটা এই হালার ফলার পলিটিক্সে আর হুদা জায়গায় ওই মাইয়াটা ভাসছে গেলে মুই ভাসছে গেলাম এ দুদু তাই আমনে বুড়া মানুষ হইয়া বেকলের মতই কামড়া খাও হাল্লেন কামনে আবার কই কই কামড়া হাল্লাম গায় ছাড়ো দেই না এই কোন কামড়া হরছি তুমি ওই না হায় আইছে ভালো কথা বুঝলাম ও পোলাপার মানুষ তাই আমনে বুড়া মানুষ এই অবশ্যই বুড়া মানুষ এই কামড়া মানে তুই তুই সাপোর্ট করতেছ যে পোলাপার মানুষ ও তোর বোর্ডার থাকতে পারবে আর মুই বুড়া মানুষ বই একটু ওরে বাবা এটা আমি বলি না ও আইছে না ভুল করে তাই আমনে বুড়া মানুষ হাল্লেন কামনে আমি তো ভুল করি নাই আমি তো পড়তে দেখতে আইছি তুমি ভুল করছো কি করো না তোমার দেখা